আমাকে ছুঁয়ে বলো যে আমরা ভালোবাসেন। কি ব্যাপার, কাজ শুরু করো। জব দিয়ে রেডি হবো, বাইরে যাব, এলাকার জমির ব্যাপারে খোঁজ নিই। জমি কি রিসোর্ট শুনলাম এই ব্যবসাটা দেখে ইদানিং বেশ ভালো যেতেছে। এখানে এসব ব্যবসা, কয়েকটা দিন কি আমরা আমাদের মতো থাকতে পারি না? এই তুমি ফালতু কথা বলবো না তো আমার সাথে। টাইম ইজ মানি, হানিমুন ভাব আমি ধরে রাখতে পারবো না এখানে এসে। আমার সময়ের অনেক মূল্য, জলদি খাবার শেষ করো, বের হব। পরিচিত একজন আছে, উনি আসতেছেন। আমি না যাই। কেন? শুনলে খুব বেশি ভালো লাগছে না। কাল রাতের মার এখনো হয়েছে, রিমাইন্ডার দেওয়ার কোনো প্রয়োজন জানেন কি? ড্রিঙ্ক করলে আমার মাথা ঠিক থাকে। লাফাঙ্গাটার ব্যাপারে খোঁজ নিয়েছি, গত এক মাস ধরে এখানে পড়ে রয়েছে। কে পড়ে আছে? আর ওই হারাম জাতাটা গতকালকে আমার গায়ে যা হাত তুল। ও আমি খোঁজ নিয়েছি, ও এখানে এক মাস ধরে পড়ে রয়েছে, ওর কোনো বড় কোনো ঝামেলা আছে আমি 100% শিওর। আর নাইলে বাপের প্রচুর টাকা, ওই টাকা উড়ানোর জন্য এখানে আসছে। ফালতু কথা, টাকা কীভাবে কামাই করতে সেটা তো জানে না, শুধু খরচ করতে জানে। টাকা কামানো যে কত কষ্ট। কি ভাবতেছ? ওই লোকটাকে দেখলাম আর জিনিসটা বাইরে হয়ে গেল। লোকটা না, আমার হাজবেন্ড। তুমি মানো সমাজ? মানে সমাজ কি তোমাকে সুখী করতে পারছে? সুখ, যার সাথে সুখী হতে চেয়েছিলাম সে তো হারিয়ে গেছে। আমি হারাই যাইনি দীপা, তুমি তোমার নিজের মনটাকে জিজ্ঞেস করো, ওইখানে এখনো আমার বসবাস। তুমি ওই বাজে লোকটা ছাড়ে দাও, চলো আমরা আমরা দূরে কোথাও চলে যাই। দীপা, আবারও ছাপ দেব। বিশ্বাস করো, ডুববা না। বিশ্বাস করি। আমাকে ছুঁয়ে বলো যে আমরা ভালোবাসেন। নয় নাজমুল গতকালের ঘটনা মেনে নিতে পারছেন, তোমার খোঁজ নিচ্ছে।